আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। মম কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে নেব চিকেন আর চাইলের আটার রুটি। তো চিকেন চিকেন আর চাইলের আটার রুটিটি আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের কাছে শেয়ার করব। দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর হয়েছে। আর বানিয়ে নিছি এখানে ধানের রুটি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, এরকম হবে। আর একদম ধানের রুটিটি একদম নরম হয়, দেখতে পাচ্ছেন। আর দেখো কতটা নরম, মুট করলে কত কতটুকু হয়ে যায় দেখতে পাচ্ছেন। তো গাইস আজকে আমি বানিয়ে নেব চিকেন ভুনা, দেখতে পাচ্ছেন। এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি আর সাথে 2টে আলু বড় বড় করে কেটে নিয়েছি। তো চিকেন ভুনা বানিয়ে নিব, আর চিকেন ভুনার সাথে আমি চাইলের আটার রুটি বানিয়ে নিব। তো চিকেনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে পেঁয়াজ লম্বা সিলাক করে কেটে নিয়েছি, 2টে টমেটোর, রসুন, আদ্রক আর কাঁচামরিচের পেস্ট, আর এখানে 2টে তেজপাতা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি মরিচ পাউডার, হলুদ পাউডার, জিরে, ধনিয়া পাউডার, লবণ স্বাদ মতো, সবটাই আমি 2 চামচ করে নিয়ে নিয়েছি এই চামচে। আর এখানে নিয়ে নিয়েছি চাইলের আটা, 1 কেজি চাইলের আটা আমি নিয়ে নিয়েছি। তো চাইলের আটা রুটি আর চিকেন ভুনা আজকে আমি বানিয়ে নেব। তো চলো দেখতে থাকুন আমি কিভাবে বানিয়ে নেই। তো গাইস চিকেনটা বানার জন্য কুকার বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে নেব। তো কুকার গরম হয়ে গেছে, দিয়ে দেবো রিফাইন তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, 2টে তেজপাতা দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভুনে নেব লাল করে। তো পেঁয়াজটা আমার লাল করে ভুনে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব রসুন, আদ্রক আর কাঁচামরিচ বাটা, ভুনে নেব আবারও ভালো করে। তো রসুন আদ্রকের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি এখানে টমেটো দিয়ে দিব। টমেটোটাও ভালো করে ভুনিয়ে নিব, এখন দিয়ে দিব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাটা সাথে ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি ডালচিনি, লং, ছোটো এলাচ ব্যবহার করছি না, কেননা আমি এটা আগের থেকে পাউডার বানিয়ে রাখছি ঘরে, সে পাউডারটা আমি দিয়ে দেবো, আপনারা চাইলে দিতে পারেন, তবে আমি এখানে গরম মশলার পাউডার দিয়ে দেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি যে চিকেনটার কথা বলছিলাম সে চিকেনটা দিয়ে দেব, আর আলুটাও আমি সাথে দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব চিকেনটে। তো এখন চাইলের আটাটা কওয়া করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব পানি। এক গ্লাস আর আধা গ্লাস পানি দিয়ে দিলাম, টোটাল 1.5 গ্লাস পানি দিয়ে দিলাম আমি। এখন সবার ফার্স্টে একটু আটা দিয়ে দিব। আর 1 চামচ দিয়ে দেবো লবণ। তো আটাটা আমি একটু হাত দিয়ে ভালো করে মিলিয়ে নেব, হয়ে গেছে, এখন গ্যাস অন করে নেব। তো গ্যাস অন করার পরে এটা আমাকে নাড়াচাড়া করতে যাওয়া লাগবে, নয়তো একবারে জমট হয়ে যাবে। তো এভাবে সবসময় নাড়াচাড়া করে যাওয়া লাগবে এরকম করে। দেখতে পাচ্ছেন গাছ যতটা গরম হয়ে যাচ্ছে অতটা গাঢ়া হয়ে যাচ্ছে। এখন এই পর্যায়ে একটু একটু করে আটা দিয়ে দিব। আর এইরকম করে নেড়ে দিব। আর চুলের আঁচটা আমি একদম কম করে রাখছি, আবারও দিয়ে দিব। তো গাইস বাড়িতে এইভাবে চাইলের আটার রুটি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বিশেষ করে তো এই চাইলের আটার রুটিটা চিকেনের সাথে অনেক ভালো লাগে, চিকেন চিকেন ভুনা চাইলের আটার রুটি। আর এইরকম করে আটাটা কওয়া করে নেবেন, আবারও দিয়ে দিব আটা।
এখানে একটু একটু করে আটা দেওয়া লাগবে, আর এভাবে নাড়িয়ে দেওয়া লাগবে। হয়ে গেছে গাছ, এখন নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন এইরকম হবে। তো এখানে আমি একটুখানি আটা লাগিয়ে নিয়েছি, এর উপরে আমি পুরটা নামিয়ে নিব, এই যে আটাটা। তো এদিকে চিকেনটা দেখে নিব, ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। চিকেনটা এদিকে হতে থাকুক, আমরা আটাটা একটু সেনে নিব, এইরকম করে নিব। হয়ে গেছে, ধ্যান রাখবেন গাইস, এটা একটু গরম থাকাতে সেনে নেওয়া লাগবে। এখন ভালো করে নেছি কেটে নিব এতটা। এইরকম করে নেব, আটা লাগিয়ে নেব। তো ধানের রুটি বানার সময় একটু ধ্যান রাখা লাগবে, এটা একদম আলটোয়া হাতে বেলে নেওয়া লাগবে এইরকম করে। এই রুটিটাতে বেশি প্রেশার দিয়ে ডললে কি হবে, সময়তে এটা একদম ইয়ে হয়ে যায়। তো এই রুটিটা একদম আলটোয়া হাতে করা লাগে। হয়ে গেছে গাইস, রেখে দিব। এটা একদম পাতলা হয় ধানের রুটিটা, যতটা যত পাতলা করবেন অত অত খেতে ভালো লাগবে। এইরকম রেখে দিব, আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। ধ্যান রাখবেন গাছ, এই ধানের আটা রুটিতে একদম আলটোয়াতে বেলে নেওয়া লাগে, কেননা এটা অনেক নরম হয়। হয়ে গেছে, এভাবে সবগুলো রুটি আমি বেলে নিব। চিকেনটা হয়ে গেছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি, বেশি পানি দিব না আমি। এখন দিয়ে দেব 1 চামচ গরম মশলা। মিলিয়ে নেব ভালো করে, আলুটা একটু দেখে নেব, একদম গলে গেছে আলু। চিকেনটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো গাইস, রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে, এখন বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন কতটা নরম, আর একদম পাতলা করে বেলে নিছি। এই ধানের আটা রুটিটা যতটা পাতলা করবে অতটা খেতে ভালো লাগে। এখন প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে নিয়েছি, গরম হয়ে গেছে, দিয়ে দিব। আর চুলের আঁচটা একদম মিডিয়াম করে রাখা লাগবে। হয়ে গেছে, এক পাশে উল্টিয়ে দিব। হয়ে গেছে, একটা নামিয়ে নিব, আবারও দিয়ে দিলাম একটা, উল্টিয়ে দিচ্ছি। এই চাইলে এটা রুটিতে একদম নরম হয়, আর এই রুটিতে খেতেও খুব ভালো লাগে। হয়ে গেছে, নামিয়ে নিব, আর এভাবে সবগুলো রুটি আমি বানিয়ে নিব। তো গাইস, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনটা অন করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। খোদা হাফেজ।